দাপুটে কালী যাকে বলে, আমার ঠাকুরদা ছিলেন জমিদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 বছরের উপরেই এখানে পুজোটা। এটা ম্যাটারনিটি ওয়ার্ড ছিল। আচ্ছা আচ্ছা, আবার একটা নতুন ভিডিওতে হিলি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদেরকে দেখাবো হিলির কিছু দর্শনীয় স্থান, হিলির কিছু মন্দির, হিলিতে কী কী ঐতিহাসিক জায়গা বা দর্শনীয় জায়গা রয়েছে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। আমি এখন এই মুহূর্তে রয়েছি হিলির একটি বিশিষ্ট জায়গা বলতে গেলে, দর্শনীয় একটা ঐতিহাসিক মন্দির বলতে গেলে। তো সেই মন্দির চামুণ্ডা মায়ের মন্দির। তো সেই মন্দির চত্বরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বেশ একটা ভালো পরিবেশ, চলো ঘুরে দেখাই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গেট, চামুণ্ডা কালীমাতার গেট রয়েছে, মেন গেট এটা। তো আমি অলরেডি ভিতরে ঢুকে গেছি। তো আমার সামনে দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে চামুণ্ডা মায়ের মন্দির। মন্দিরের যে চালাটা রয়েছে, চার চালা করে তিনটা ধাপ রয়েছে। তো প্রত্যেকটা ধাপে একটা করে, চারটা করে চালা রয়েছে। তিন চারে 12 চালার মন্দিরটা এটা। মায়ের মূর্তি তোমাদেরকে দেখাই একটু। ভিতরে কিন্তু রয়েছে মায়ের মুখোশ, চামুণ্ডা মায়ের মুখোশ, তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে জুম করে। তো এই মুখোশকেই যথাসম্ভব পুজো করা হয়। এই চামুণ্ডা মায়ের মুখোশের পাশে কিন্তু আরও কিছু মুখোশ আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় জানি না কতটা দেখাতে পাচ্ছি। আর ঠিক এই জায়গাটায় অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, একটু জুম করব, জুম করে দেখানোর চেষ্টা করব। এই যে ঠিক এই জায়গাটায় আরও কিছু মুখোশ রয়েছে। আর ঠিক একটা বটগাছও রয়েছে, বটগাছের নিচেও কিন্তু বেশ কিছু পাথর রয়েছে, এই পাথরগুলোতে কিন্তু সিঁদুর লিপ্ত করা রয়েছে। যাই হোক, মানুষ পুজো দেওয়ার জন্যই আর কি করে। তো এই হচ্ছে বটগাছটা। ওইখানে রয়েছে আরেকটা পাকুড় গাছ। পাকুড় গাছটাকে কিন্তু অনেকে সুতো বেঁধে, হয়তো দেখতে পাচ্ছ পিছনে পাকুড় গাছটাতে যে দেখা যাচ্ছে যে সুতো বেঁধে কিন্তু পাকুড় গাছটা গুঁড়োটায় মোড়ানো রয়েছে। একটাই কারণ, অনেকে নিজের কারো মনের বাসনা থাকলে সেটা পূরণ করে, তো সেটাই সেই উদ্দেশ্যে হয়তো অনেকে সুতো বাঁধে। আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি এখানে, এই মন্দিরের চারিদিকে কিন্তু রয়েছে এরকম ছোটো ছোটো অনেক থান। তো এই থানগুলো নিশ্চয়ই কোনো না কোনো দেবদেবীর। ওই যে বটগাছের পাশে দুটো দেখতে পাচ্ছ, এদিকে রয়েছে শিব মন্দিরের পাশে একটা, আর ওই সাইডে রয়েছে কিন্তু শীতলা মন্দিরের পাশে। তো এইরকম থান কিন্তু পুরো মন্দির জুড়ে রয়েছে। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই মন্দিরটা কিন্তু শিব ঠাকুরের মন্দির, ঠিক এই চামুণ্ডা কালীর মন্দিরের একদম সামনাসামনি বলতে গেলে। মন্দিরের চূড়াটা একটু দেখাচ্ছি, শিব ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে ভিতরে। এই যে মন্দিরের মায়ের যে মুখোশটা রয়েছে, এই মুখোশের মুখোশটা কীভাবে আসলো, মুখোশটা কী করে তৈরি হলো, বা কেন বা এখানে মুখোশ পুজো হয়, একটু সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। কেন পুজো হয় মুখোশে, পুজো হয় মুখোশটা? স্বপ্নদেশে একটা কাঠ ভেসে এসেছিলো এই যমুনা নদীতে। আচ্ছা 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 আচ্ছা। তখন স্বপ্নদেশে বলেছিল মা এরকম যে কাঠটা নিয়ে এসে আমার মুখোশ তৈরি করে। স্বপ্নদেশটা দিয়েছিল কাকে? এই আপনার জমিদার বংশের পূর্বপুরুষদের। জমিদার বংশের পূর্বপুরুষদের স্বপ্নদেশ পেয়েছিল। স্বপ্নদেশ পেয়েছিল, হ্যাঁ। তারপরে এই কাঠটাকে খুলে নিয়ে এসে মুখোশ বানিয়ে, আচ্ছা, এখানে তখন থেকে পুজো চলছে। 100 বছরের উপরেই এখানে পুজোটা হয়। আমি যতদূর শুনেছি যে এই মায়ের সাতটা মুখোশের পুজো, সাতটি বন, হ্যাঁ, সাতটি বনরা রয়েছে। মানে এদিকেও আছে, দিনাজপুরেও, এদিকেও বাংলাদেশ দিনাজপুরে। তাহলে আপনাদের হিলিতে দুটো রয়েছে? হ্যাঁ, হিলিতে এই একটা, এই একটা ত্রিমোহিনী, তিন ডাপট কালী। তো ওটাও দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়, ওখানেও যাবো। আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে পুজোটা কখন হয়, বছরে তো নির্দিষ্ট কোনো সময়? জ্যৈষ্ঠ মাসে। আর এই পাঠাবলিও হয়। আচ্ছা, তো জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখানে পুজো হয়, বেশ ধুমধাম করে পুজো হয়। হ্যাঁ, ধুমধাম করে মেলা হয়, খুব বড় মেলা, একদিনের মেলা। আচ্ছা, মানে আগুন টাগুন নিয়ে মনে হয় অনেকে, হ্যাঁ, খেলা টেলা হয়, মুখে কেরোসিন নিয়ে হয়তো অনেকে আগুন নিয়ে খেলে আর কি। প্রচুর ভক্ত সমাগম হয়, খুব বড় মেলা হয় এখানে লোকে। এই জায়গাটার নাম কি? এটা হচ্ছে আপনার বাবুপাড়া বলে, হিলিবাজার বাবুপাড়া। আচ্ছা আচ্ছা, চামুণ্ডা মায়ের মন্দির, চামুণ্ডা মায়ের মন্দির। তো যাই হোক, সংক্ষেপে কাকুর কাছ থেকে কিছু আপনাদেরকে জানাতে পারলাম, বা তোমাদেরকে জানাতে পারলাম, গার্লস স্কুলের পাশেই, ঠিক লোকেশনটা বলে দিচ্ছি। এই যে, তো বেশ একটা শান্তির জায়গা, মন্দির বলতে গেলে শান্তির জায়গা, যেখানে এসে বসলে একটু নিরিবিলি মনে হয়, একটা নিজেকে স্বস্তি বলে মনে হয়, যে সেটাই আপনাদের সামনে তুলে দিলাম। চামুণ্ডা মায়ের মন্দির দর্শন করে চলে এসেছে কিন্তু একটা পরিত্যক্ত হসপিটালে। এটা জমিদার আমলের হসপিটাল ছিল। তো সেই পরিত্যক্ত হসপিটালটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন অবস্থা রয়েছে বর্তমান 2022-এ। তো এখানে এসেই কিন্তু প্রথমে কিছু স্থানীয় লোকের সঙ্গে আমার আলাপ হলো, তো তাদের কথোপকথন একটু শোনা যাক।
তো ওনাকে পেয়ে গেলাম, ওনার কাছ থেকে আমি একটু জানি যে মানে বৃত্তান্তটা একটু শুনি। আচ্ছা আপনার নামটা একটু বলুন। আমার নাম তাপস দাস। আপনার বাড়িতে এখানে নাকি? আমার বাড়ি এখানে। ১৯৪১-এর টাইমে এটা ম্যাটারনিটি ওয়ার্ড ছিল। আচ্ছা আচ্ছা। তো এই সেই হসপিটাল ভুবনেশ্বরী ম্যাটারনিটি ওয়ার্ড, যেটি 1941-এ তৈরি করা হয়েছিল। তারপরে তার অবস্থা প্রায় ভগ্ন, একদম বাইরে থেকে দেখা যাচ্ছে সমস্ত গাছপালার বাসায়ের মধ্যে, পুরোটাই জঙ্গলে ভর্তি। একটু ঘুরে দেখছি, প্রায় দোতলা ছিল, উপরে আর একটা তলা ছিল, তো সেগুলোও গাছে ছেয়ে ফেলেছে, এখন এরকম অবস্থায় পড়ে রয়েছে। তো চলো একটু ভিতরটা দেখি, ভিতরটা কেমন অবস্থা। এই হচ্ছে ভেতরের অবস্থা, দেওয়ালের প্লাস্টার চটে গেছে, নোংরা আবর্জনায় ভর্তি। ঠিক তার পাশে কিন্তু রয়েছে এই রুমটাও, তাই একই অবস্থা। তো ভবিষ্যতের স্মৃতি হিসেবে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই ম্যাটারনিটি ওয়ার্ড। তো এই ম্যাটারনিটি ওয়ার্ডের পাশেই রয়েছে কিন্তু এই রুকমণি সুন্দরী চ্যারিটেবল ডিসপেন্সারি। তো এই ডিসপেন্সারির অবস্থাও খুবই খারাপ, দেখে বোঝা যাচ্ছে ভগ্ন প্রায়। তো ইতিহাসের স্মৃতি হিসেবে দাঁড়িয়ে রয়েছে এই ডিসপেন্সারি। তো যে জমিদার ছিল তার আন্ডারেই এই সমস্ত এই এরিয়াটা ছিল। তো ওনার যে কাছারি বাড়ি রয়েছে সেখানে একটু যাব, সেটা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, জমিদার বাড়ির সেই কাছারি বাড়ি। তো এখন এখানে ঢুকছি, এটা হচ্ছে মেন গেট, এই সেই কাছারি বাড়ি। তো ওখান থেকে চলে এসেছি সেই জমিদার বাড়ি, মানে যার তত্ত্বাবধানে আর কি এই হসপিটাল বা চামুণ্ডকালে যে পুজো হতো, সেই যে জমিদার বাড়ির তত্ত্বাবধানে আর কি এই এরিয়া চলতো আর কি, সেই বাড়িতে চলে এসে সেখানে এসে এক ব্যক্তিকে পেলাম। তো ওনার কাছ থেকে একটু কিছু জানবো। আপনার পরিচয়? আমার নাম সুব্রত দাস। জমিদার বংশী কেউ আপনি? হ্যাঁ, আমার আমার ঠাকুরদা ছিলেন জমিদার। আচ্ছা আচ্ছা। তারা কি সবাই এখানে থাকতো? না, আমাদের আদি বাড়ি তো সান্তাহার, আমাদের এটা কাছারি বাড়ি। কাছারি বাড়ি মানে কাজকর্মের, কাজকর্মের জন্য এখানকার জমিদারি দেখার জন্য এই বাড়ি। আচ্ছা আচ্ছা। এখানে সব লোক, কাজের লোকজন থাকতো, আর মাঝে মধ্যে আমাদের ঠাকুরদা আসতেন, এসে দেখাশোনা করতেন এই পর্যন্ত। এটাই কুমুরনাথ দাসের কাছারি বাড়ি। তারা কাজকর্মের জমিদারির যে কাজকর্ম হতো, কাজকর্মের সব যে সমস্ত লোকজন থাকতো তাদেরই একটা বলতে গেলে অফিস ঘর বলা চলে আর কি। এখন আমরা বলি অফিস, তখন ছিল কাচারি। কাচারি কাচারি। তো এটা বিভিন্ন জায়গাতে রয়েছে, বিভিন্ন জমিদারের এরিয়াতে কিন্তু রয়েছে। তো এরপরে কিন্তু একটু দেখাবো যে জমিদার ছিল কুমুদনাথ, তার মূর্তিটা একটু দেখাবো, সেই কুমুদ স্মৃতি মন্দির। আর এখানে তার মূর্তিটা রয়েছে কিন্তু, আর তার বিবরণ কিছু দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে রায় সাহেব কুমুদনাথ দাস, জমিদার হিলি, জন্ম 8 মার্চ 1283, মৃত্যু 4 বৈশাখ 1348। তার বংশধর মোটামুটি এখানে রয়েছে, তার সঙ্গে কথা বললাম। আর এরিয়াটা একটু ঘুরে দেখা যে কত বড় এরিয়াটা ছিল। তো এই হচ্ছে কাছারি বাড়িটা, এখনও কিন্তু ওনার বংশধর ঠিক ওই ওই যে বিল্ডিংটা হলুদ রঙের জলের ট্যাঙ্ক রয়েছে, এই বাড়িতে কিন্তু ওনারা থাকে। আর কাছারি বাড়ি কিন্তু এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, পুরোটা মাঠ একদম ঘাসে ভর্তি বলতে গেলে এখানে, একটা যেহেতু লোকজনের পিছনে সব বাড়ি আছে ঘর। আচ্ছা হ্যাঁ। তো প্রত্যেকটা কাছারি বাড়ি এরকম থাকে, প্রত্যেকটা কাছারি বাড়ি, আমি যেখানে যেখানে কাছারি বাড়ি, আমার বাড়ির এরিয়াতে একটা কাছারি বাড়ি রয়েছে, সেখানেও এই সেম একই রকম। তো এবার কিন্তু বেরিয়ে পড়েছি আবার সেই দাপটকালে, তার আর এক বনের উদ্দেশ্যে, যেহেতু এই হিলিতেই দুটো বন রয়েছে, দুটো মুখোশের পুজো হয় দাপটকালে, যাই হোক। তো সেখানে যাচ্ছি এখন। তো এখন কিন্তু হিলির থেকে বেরোচ্ছি, এটা সেই যমুনা নদী, এই কিন্তু হিলি ব্রিজ। তো চলে এসেছি সেই দাপটকালী মায়ের মন্দিরের সামনে। কেউ এই মন্দিরকে দাপটকালী বলে, কেউ বিকটকালী বলে। তো এই মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাই, কী কী রয়েছে, কী কী মূর্তি এখানে রয়েছে। যদিও বা কথিত রয়েছে যে চামুণ্ডা মায়ের সাত বোন, সাত বোনের মধ্যে দুই বোন এই হিলিতে দুই বোনের পুজো হয়। মন্দিরের সামনে কিন্তু ছোটো ছোটো থান রয়েছে। মন্দিরটা সামনে থেকে দেখাচ্ছি, মেন যে মন্দিরটা, সেই দাপুটকালের মেন মন্দিরটা এখান থেকে দেখাচ্ছি, মানে যেহেতু গ্রিল দিয়ে বন্ধ করা। আর এই সেই মুখোশ মাতা দাপুটকালী যাকে বলে, চামুণ্ডা মায়েরই
আরাক বন মুখোশ হিসাবে এখানে কিন্তু পুজো করা হয়। পাশে কিন্তু রয়েছে শিবলিঙ্গের মূর্তি। আর এই মন্দিরটার ঠিক পাশে কিন্তু রয়েছে বড় একটা দীঘি, যেটাকে সেই দীঘিতে অনেকে স্নান দান করে। বটগাছ রয়েছে, বটগাছের পাশে কিন্তু একটা দীঘি রয়েছে, পুরো একটা বেশ বড় তেঁতুল গাছ মন্দিরের সামনে কিন্তু রয়েছে। চৈত্র মাসের সংক্রান্তিতে কিন্তু এই মায়ের পুজো হয়, আর সেটাও মুখোশ হিসাবেই পুজো করা হয়। আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু বেশ তিন দিন জমজমাট মেলা হয়, যেহেতু একটা মাঠও রয়েছে এখানে, বিশাল বড় একটা মাঠ রয়েছে দেখতে পাচ্ছ, বড় মাঠ। এই মাঠে কিন্তু তিন দিন মেলা থাকে। তো যে সমস্ত দর্শনীয় স্থানগুলো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে রাখতে হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।